একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সরব হচ্ছে দিনাজপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশীরা। একক প্রার্থী হিসেবে পরিচিত মুখ মঞ্জুরুল ইসলাম দলীয় নেতৃত্বের হাল ধরার পর পাল্টে গেছে বিএনপির অবস্থা। অন্যদিকে অবহেলিত এই আসনে এবার ব্যাপক উন্নয়ন হওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলালের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। দিনাজপুর এক আসনটিতে এবার মোট ভোটার 3,43,156 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,72,49 জন এবং মহিলা ভোটার 1,17,107 জন। 2001 সালে এখানে সংসদ সদস্য নির্বাচিত হন চার দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা আবদুল্লাহ কাফির। মেয়াদ শেষের আগে তার মৃত্যু হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোরঞ্জনশীল গোপাল চার দলীয় জোট প্রার্থী জামাতের জেলা আমির আফতাবউদ্দিন মোল্লাকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। পরে এমপি থাকা অবস্থায় আওয়ামী লীগে যোগ দেন এবং 2008 সালে এবং 2014 সালে দলীয় টিকিটে তিনি দুদফায় সংসদ সদস্য নির্বাচিত হন। এ আসনে হেভিওয়েট অপর প্রার্থী হলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। এই 10 বছরে অন্ততপক্ষে যে উন্নয়ন সাধিত হয়েছে তাতে করে আমার এলাকার মানুষের জীবনযাত্রার মান পাল্টে যাওয়া শুরু করেছে। আমাদের তৃণমূলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ এবং সাধারণ মানুষরা তাদের নিয়ে আমরা কাজ করবার চেষ্টা করেছি। বড় মানুষের যে চাহিদা এবং উন্নয়নের যে প্রেক্ষাপট তাতে আমরা আশা করি আগামী 2018 সালে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন অবশ্যই নৌকামার্কা আমরা বিজয়ী করে জনত্রী শেখ থেকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। এদিকে এই আসনে বিগত সময়ে বিএনপি দলীয় অবস্থান দুর্বলের কারণে জোটের কোটায় জামাত প্রার্থী হয়েছে। তবে এবার এলাকায় ক্লিনম্যান হিসেবে পরিচিত বিএনপির মঞ্জুরুল ইসলামকে নিয়ে আশাবাদী দল। এই এলাকার বিএনপি এবং অন্যান্য যারা ভোটার জনগণ আছেন আমার পিছনে ঐক্যবদ্ধ। যদি আমাকে এখানে মনোনয়ন দেওয়া হয় আমি 100 ভাগ আশাবাদী। তবে 300 আসনে প্রার্থী দিলে জাতীয় পার্টি এখানে প্রভাব বিস্তার করতে পারবে বলে মনে করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।